তোমার ব্রেন পাওয়ার কতটা তা আজ এই ভিডিওর শেষে পরিষ্কার হয়ে যাবে। কারণ আজ তোমাদের জীবন থেকে এমন কিছু প্রশ্ন করব যা বলে দেবে তোমার ব্রেনের পাওয়ার সম্পর্কে। এই টেস্টে মোট 10টি প্রশ্ন করব এবং প্রতিটি প্রশ্নের উত্তরের জন্য থাকবে 4টি অপশনস এবং সময় থাকবে 10 সেকেন্ডস। একটা খাতায় বা কাগজে নোট করে রাখো প্রতি প্রশ্নে কত পয়েন্ট পেলে, কারণ ভিডিওর শেষে শেয়ার করা হবে তোমার রেজাল্ট। সিচুয়েশন বেসড প্রশ্ন হবে এবং নিজেদের সেই সিচুয়েশনে রেখে প্রশ্নের উত্তর করতে হবে। তাই তোমার মোট পয়েন্ট অনুযায়ী তোমার ব্রেনের সম্পর্কে জানতে চাইলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতেই হবে। তো বন্ধুরা চলো শুরু করছি আমাদের ব্রেন পাওয়ার টেস্ট। প্রশ্ন নাম্বার এক, জীবনে যদি কোনো টাফ ডিসিশন নিতে হয় তো তুমি কার কথা শোনো অথবা কাকে ট্রাস্ট বা বিশ্বাস করো? অপশন এ হার্ট বা হৃদয়, অপশন বি ব্রেন বা মস্তিষ্ক, অপশন সি গাটস বা সাহস, না অপশন ডি অন্য কারো কাছ থেকে অ্যাডভাইস বা উপদেশ নাও। তাহলে দেখা যাক তোমার স্কোর, তুমি কত পয়েন্ট পেলে সেটা খাতায় নোট করো। অ্যান্ড নাও নেক্সট কোয়েশ্চেন। প্রশ্ন নাম্বার দুই, তোমার কুইজ পাজল বা ওই রকম ব্রেন গেমস খেলতে কেমন লাগে? অপশন এ কখনো খেলাই হয়নি, অপশন বি খেলতে ভালো লাগে আর মাসে একবার খেলি, অপশন সি খুবই ভালো লাগে আর সব সময় খেলি, অথবা অপশন ডি পাবজি বা ফ্রি ফায়ার খেলতে বেশি পছন্দ করি। পাবজি ও ফ্রি ফায়ারের ভাইরা খারাপ পেও না, তোমাদের স্কোর নোট করো। অ্যান্ড নাও নেক্সট কোয়েশ্চেন। প্রশ্ন নাম্বার তিন, তুমি কতটা রাগ করো অথবা টেম্পার কখন কখন হারিয়ে ফেলো? অপশন এ প্রায় প্রতিদিনই, অপশন বি রাগ করি না আমি একদম ঠান্ডা মাথার মানুষ, অপশন সি সপ্তাহে একবার, অথবা অপশন ডি তোমার অনেক দিন রাগই হয়নি কিন্তু যখন স্ট্রেসড থাকো তখন রাগ হয়। এই রইল পয়েন্টস, নোট করে নাও। এইবার প্রশ্ন নাম্বার চার, একজন প্রফেশনাল বক্সারের উচ্চতা 6 ফুট 2 ইঞ্চি, তোমার মতে তার ওজন কত হতে পারে? অপশন এ 50 কেজির কম, অপশন বি 60 কেজির কম, অপশন সি 75 কেজির বেশি, না অপশন ডি 75 কেজির কম। এই রইল পয়েন্টস, নোট ইট ডাউন। এইবার প্রশ্ন নাম্বার পাঁচ, লাস্ট টাইম এরকম কখন হয়েছিল যখন তুমি তোমার কোনো চাবি কোথাও রেখে ভুলে গেছো কোথায় রেখেছিলে? অপশন এ আজকেই হয়েছিল, অপশন বি এরকম কখনোই হয় না, অপশন সি 1 মাস আগে হয়েছিল, অথবা অপশন ডি প্রায়ই হয়ে থাকে। এই রইল পয়েন্টস, চলো এইবার বলবো প্রশ্ন নম্বর ৬, এই দুটো ছবিতে কতটা ডিফারেন্স রয়েছে তা 10 সেকেন্ডসের মধ্যে খুঁজে বার করো। অপশন এ 3 অথবা তার কম, অপশন বি 4 থেকে 6টা, অপশন সি 8 থেকে 10টা, অথবা অপশন ডি 11-র বেশি। এই রইল প্রশ্নের পয়েন্টস, নোট করে নাও তুমি কত পেলে, আর এই হলো সঠিক উত্তর 12টা। তাহলে পরবর্তী প্রশ্নের জন্য তৈরি তো? প্রশ্ন নাম্বার 7, প্রতিদিন কত ঘন্টা ঘুমাও? অপশন এ 8 ঘন্টার বেশি, অপশন বি গড়ে 8 ঘন্টা, অপশন সি ফিক্সড কিছু নেই, ও অপশন ডি 5 ঘন্টার কম। এই রইল প্রশ্নের পয়েন্টস, নোট করে নাও এবং পরবর্তী প্রশ্নের জন্য তৈরি তো? প্রশ্ন নাম্বার 8, এই কুইজের প্রথম প্রশ্ন কি ছিল? অপশন এ অ্যাবাউট টেম্পার, অপশন বি অ্যাবাউট টাফ ডিসিশন, অপশন সি অ্যাবাউট পাজলস, না অপশন ডি অ্যাবাউট ডিফারেন্স। এই রইল তোমার পয়েন্টস, নোট করে নাও খাতায়। আর এইবার প্রশ্ন নাম্বার 9, এই কুইজের কত নম্বর প্রশ্নে রাগ অথবা টেম্পার সম্পর্কে প্রশ্ন করা হয়েছিল? অপশন এ প্রশ্ন নাম্বার 1, অপশন বি প্রশ্ন নাম্বার 2,
অপশন সি প্রশ্ন নম্বর 3 না অপশন ডি প্রশ্ন নম্বর 5? এই রইল পয়েন্টস, তাড়াতাড়ি নোট করে নাও। এবং এইবার আজকের কুইজের শেষ প্রশ্ন, প্রশ্ন নম্বর 10, কথা বলার সময় কোন মাধ্যমের ব্যবহার বেশি করো অথবা কনফিডেন্ট ও কমফোর্ট ফিল করো? অপশন এ ভিডিও কলে, অপশন বি টেক্সট মেসেজ, অপশন সি ইন পার্সন বা মিটিং, অথবা অপশন ডি ভয়েস কল। এই রইল শেষ প্রশ্নের পয়েন্টস, নোট করো এবং এই 10টা প্রশ্নে মোট কত পয়েন্টস পেলে তা যোগ করো, যার রেজাল্ট দেখতে সাহায্য করবে। তাহলে চলো দেখে নিই এই কুইজের রেজাল্ট। যদি তুমি স্কোর করে থাকো 1 থেকে 11 মধ্যে, তো তার মানে হলো তোমার ব্রেন একটা সেন্সিটিভ ব্রেন। এই ধরনের ব্রেন যাদের রয়েছে তারা খুব বেশি ইমোশনাল ও সেন্সিটিভ হয়ে থাকে। মিউজিক, মুভিজ ও আর্টের মতন জিনিস তোমাকে ডিপলি এফেক্ট করতে পারে। কোনো ভায়োলেন্ট মুভি অথবা হেডফুল স্পিচ তুমি হ্যান্ডেল করতে পারো না, আর সবসময় অটোমেটিক্যালি নেগেটিভ থটস, খারাপ চিন্তাভাবনায় ডুবে থাকো। এই ধরনের লোকেদের কিছু মনে রাখা খুব মুশকিল। এই ধরনের লোক খুব সেন্সিটিভ হয়, তাদের ডিপ্রেশন, অ্যাডিকশন অথবা মুড ডিসঅর্ডার ফেস করার চান্সেস অনেক বেশি থাকে। এইবার যদি তুমি 12 থেকে 23 মধ্যে স্কোর করে থাকো, তো তার মানে হলো তোমার ব্রেন একটা পারসিস্টেন্ট ব্রেন। এই ধরনের লোকেরা কোনো কাজ শুরু করলে তা শেষ না করে সহজে ছেড়ে দেয় না, লোকেদের খুব ভালোভাবে গাইড বা লিড করতে পারে, তবে মাঝে মাঝে কিছু জিনিস ভুলে যায়, আর্গিউ বা তর্ক করতে পারে, তবে তখনই যখন বেশি প্রয়োজন, না হলে চুপ থেকেও নিজেদের কাজ চালিয়ে নিতে জানে। খুব জেদি হয়ে থাকে এবং কারোর সাথে ইগো সাইড করা থেকে দূরে থাকে। এই ধরনের লোকেদের মধ্যে ওসিডি অর্থাৎ অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার হওয়ার চান্সেস বেশি হয়ে থাকে। যদি তুমি স্কোর করে থাকো 24 থেকে 32 মধ্যে, তার মানে হলো তোমার ব্রেইন একটা কশাস ব্রেইন। এই ধরনের ব্রেইন যাদের রয়েছে তারা বেশি অ্যাংশাস ফিল করে, ফলে আগামীতে যা প্রবলেম হতে চলেছে তার জন্য তারা তাদের মাইন্ডকে ভালো করে প্রিপেয়ার করে নেয়। এদের মাইন্ড অনেক বিজি থাকে, মানে বলতে গেলে সবসময় বিজি থাকে, রিল্যাক্স করার জন্য খুব কম সময় পায় এদের ব্রেইন। ওভার থিঙ্কিংয়ে ততটাই এক্সপার্ট যেমন ক্রিকেটে সচিন তেন্ডুলকর। ফেইলিয়ার ও রিজেকশনের ভয় মনে থাকে, কোনো কিছু খুব ভালো করে মনে রাখতে পারে কিন্তু কখনো কখনো ভুলেও যায়। এইবার এই কুইজের লাস্ট ক্যাটাগরি, যদি তোমরা স্কোর করে থাকো 33 থেকে 40 মধ্যে, তো তার মানে হলো তোমার ব্রেইন একটা ব্যালেন্স ব্রেইন। এই ধরনের লোকেদের ব্রেইন হলো একটা পারফেক্ট কম্বিনেশন বাকি 3 ধরনের ব্রেইনের। এরা অনেক বেশি ফোকাসড, ফ্লেক্সিবল ও ইমোশনালি স্টেবল হয়ে থাকে। সব কাজ সময়ে শেষ করা, জীবনের ওঠানামাকে ভালোভাবে ফেস করা, ইমোশনকে কন্ট্রোল করা এরা খুব ভালোভাবেই করতে পারে। যদি রিলেশনশিপে থেকেও থাকে, তো কোনো ড্রামা ফ্রি, ভালো আন্ডারস্ট্যান্ডিং থাকবে এমন রিলেশনশিপে থাকা পছন্দ করে, নাহলে সিঙ্গেল থাকাই বেশি বেটার তারা মনে করে। তো যদি তুমি এই ক্যাটাগরিতে থেকে থাকো, তো এটা পারফেক্ট তোমার জন্য। তোমার রিয়েল স্কোর আর রেজাল্ট কমেন্ট সেকশনে অবশ্যই শেয়ার করো। এই টেস্টটি বন্ধুদের সাথেও শেয়ার করো, যাতে তারাও তাদের স্কোর জানতে পারে। আর দেখো বন্ধুদের মধ্যে কার ব্রেইন কোন ক্যাটাগরিতে। এই ধরনের আরও বিভিন্ন টপিকে আরও মজার মজার টেস্টের ভিডিও দেখতে চাইলে এই ভিডিওটিতে 1500 লাইক করো, তাহলে নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আপলোড করব। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি জোরে বাজিয়ে দিতে ভুলো না। সি ইউ সুন অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং।